দুরন্তপনায় পুরো পরিবারকে যে মাতিয়ে রাখত, ধীরে ধীরে জীবন প্রদীপ নিভে যাচ্ছে তার। চোখের সামনে সন্তানকে এভাবে ধুঁকতে দেখে বুকটা ফেটে যাচ্ছে মা বাবার। বলছি, প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করা রাজধানীর খিলগাঁও বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী নড়াইলের অহনা মোস্তাফিজের কথা। স্কুল থেকে বাসা সবখানেই ছিল যার দুরন্তপনা। সে অহনা আজ মুখে অক্সিজেনের মাস্ক নিয়ে হাসপাতালের আইসিইউর বেডে লড়াই করছে দুরাগ্য ক্যান্সারের সঙ্গে। একবার খানিকটা স্মৃতি ফিরছে, ফের হারাচ্ছে। জ্ঞান ফিরলেই খানিক সময়ের জন্য আপনজনদের চোখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছে সে। ১৪ বছরের মেয়ে অহনাকে চোখের সামনে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখে অসহায়ের মতো আর্তনাদ করছেন মা বাবা। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। যখন ওকে এখানে নিয়ে আসলাম, ও সব থেকে বড় একটা কথা বলত, জাম্মু আমাকে তুমি বাইরে পাঠাও, আমি বাইরের ডাক্তার হতে চাই, আমাকে বাইরে যায়, আমাকে বড় ডাক্তার বানায়। ও যখন পাসপোর্ট করে ওকে বাইরে নেওয়ার জন্য, বিশ্বাস করবেন না ওর হাতে ক্যানুলা পড়া, ও আমাকে বলে তোমাদের কোনো কিছু হয় না আম্মু, তোমরা আমাকে এই অবস্থায় এখন পাসপোর্ট করাচ্ছ, আমি তো সিগনেচারটা দিতে পারবো না। আমি, তুমি কি সিগনেচার দিতে চাও? বলছে, আম্মু পাসপোর্টটা তো সারা জীবনের জন্য হবে, আমি ডাক্তার হওয়ার পরে যে সিগনেচারটা দিতে চাই ওই সিগনেচারটা আমি এখনই পাসপোর্টের উপর দিতে চাই। ক্যাটারিং ব্যবসা করে পরিবার নিয়ে বেশ সচ্ছল ছিলেন অহনার বাবা গাজী মোস্তাফিজুর রহমান সোহাগ। কিন্তু ডিসেম্বর থেকে একমাত্র মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে এরই মধ্যে হারিয়েছেন তিলে তিলে গড়া সব কিছু। আপাতত এক ছেলে আর বউকে নিয়ে ঠাঁই হয়েছে বড় বোনের বাসায়। ডাক্তার যেটা আমাদেরকে সাজেস্ট করেন যে ওর ট্রিটমেন্ট হচ্ছে কেমোথেরাপি, এর বিকল্প কোনো কিছু নেই। তো তারপরে একটা সময় ওকে বন মেরু করানো হয়। বন মেরু করানোর পরে ওর রিপোর্টটা আসে, তখন একদম আমরা 100% কনফার্ম হয়ে যে ওর ব্লাড ক্যান্সার। বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে অহনা। চিকিৎসকরা বলছেন ব্লাড প্রেশার ও হার্টবিট ঠিক থাকায় তার সুস্থ হওয়ার বিষয়ে তারা খুবই আশাবাদী। সালে স্যার সবসময় একটা কথা বলছে, উনি আমাদের আশা দিচ্ছে, বারবার একটা করছে, বলছে মিরাক্কেল একটা হবে। ও যেহেতু 13-14 বছরের একটা মেয়ে, ও ফাইট নিজের থেকে নিজে এখনও ফাইট করতেছে, ও ফিরে আসবে, আপনারা শুধু আল্লাহর উপর ভরসা রাখেন। ব্লাড ক্যান্সারের অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন অহনার বাবা। তাদের করুণ অবস্থার কথা শুনে অহনার চিকিৎসায় এগিয়ে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সমাজের হৃদয়বান ব্যক্তিদের একটু সহযোগিতা পেলে হয়তো বেঁচে যাবে অহনার প্রাণ। এ তো সত্যি কথা, মানে আমাদের অবস্থান যেখানে সেই জায়গা থেকে তো আমাদের সম্ভব না, মানে এমন একটা পর্যায়ে যে আমরা ঠেকছি যে এখন যদি আমার মেয়েটা বেঁচেও থাকে আমরা মনে হয় চিকিৎসা। খরচটা আমরা এখন বহন করতে পারতেছি না, এখন বেঁচে থাকলে ওকে আমার ছোট বড় সবাইকে এবং বিত্তশালী যত মানুষ আছে এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে একটাই আকুল আবেদন, আমার মেয়েটা বাঁচতে চাই। এটা আপনাদের সন্তান, আমার সন্তান নয়, আপনাদের সন্তান হিসেবে আমাকে আমার মেয়েটাকে ফিরিয়ে দেন, আমার মেয়ের পাশে এসে দাঁড়ান। আপনারা যদি পাশে এসে দাঁড়ান তাহলে হয়তো আমার মেয়েটাকে আমি ফিরে পাব, আমার আমার অহনার স্বপ্ন পূরণ হবে। অহনার জন্য সহযোগিতা পাঠাতে পারেন গাজী মোস্তাফিজুর রহমান অ্যাকাউন্ট নাম্বার 1781014051। এছাড়া সহযোগিতা পাঠাতে পারেন নগদ ও বিকাশ নাম্বারেও।